দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি হলেও এতে আত্মতুষ্টির কোনো কারণ দেখছে না টিআইবি বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী দুর্নীতির ধারণা সূচক দুই প্রকাশ উপলক্ষে টিআইবি রাজধানীর মাইডার সেন্টারে সংবাদ সম্মেলন করে হাতে যে অর্থটা দেওয়ার কথা আছে সেটা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া আর সবচেয়ে ভালো অবস্থানে আছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড এশিয়া প্যাসিফিকের একত্রিশ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন অবস্থানে আর দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন আর নিচের দিক থেকে এসব আমরা গতবার ছিলাম ত্রয় দশ তেরোতম এবার আমাদের চোদ্দতম অবস্থান অর্থাৎ এক্ষেত্রেও এক স্টেপ বেড়েছে বিরুদ্ধে সরকারের নানা উদ্যোগ ও অভিযান সত্ত্বেও ধারণা সূচকে বাংলাদেশের স্কোর ছাব্বিশেই অপরিবর্তিত রয়েছে বলে জানায় টিআইবি ক্ষমতাসীন দলের নিজের দলের নেতাকর্মীদেরকে অভিযুক্ত করে বিচারায় আনার যে প্রয়াস সেটা কিন্তু ইতিবাচক আরো বেশি ইতিবাচক ফল দেওয়ার কথা ছিল। সেটার একটা মিশ্র চিত্রটাই কিন্তু। একদিকে থেকে প্রত্যাশা সৃষ্টি হচ্ছে কিন্তু সেটা কতটুকু করতে পারবে এবং কতটুকু করেছে সেটা কিন্তু পুরোপুরি প্রতিফলন করতেছে। টিআই এর তালিকায় বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর বেশিরভাগই যুদ্ধ বিধ্বস্ত বা অবহন্তরীণ সংঘাতে জর্জরিত। বেটার স্কোর হাই আমরা পাইনি। সাকিবুর আরটিভি ঢাকা।